ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. উদুর এলা সেবিল এবং হেক মা ওলা মাও আর ইজাদিল হাসান ও জে আদিল হুম বিল্লে কি হে ভাই জানতে চেয়েছেন প্যান্ট পায়জামা ও জামার হাত গুটিয়ে সলাদ আদায় করার বিধান কি এটা সঠিক না বেঠিক মাশাল্লা খুব সুন্দর প্রশ্ন করেছেন প্যান্ট পায়জামা ও জামার হাত গুটিয়ে সলাদ আদায় করা থেকে বিরত থাকা বাঞ্ছনীয় কেননা নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম কাপড় গুটিয়ে সলাৎ আদায় করতে নিষেধ করেছেন সাহি বুখারি হাদিস নম্বর ৮১২ বারো এবং সাহি মুসলিম হাদিস নম্বর চারশো এবং সাহি আহমদ ইবন খুজাইমা হাদিস নম্বর দু হাজার এ হাদিসের ভাষ্য ইমাম নবাবি বলেছেন সমস্ত আলেমের ঐক্যমত কাপড় গুটিয়ে তথা প্যান্ট পায়জামা ও জামার হাত গুটিয়ে সলাদ আদায় করা নিষিদ্ধ আপনি ফতোয়া পাবেন ফতোয়ায়ে সাবাকাতি ইসলামিয়া তারপরে আউনুল মাহবুদ তিন নম্বর খন্ডের একশো এবং সাবাকাত ইসলামিয়া এগারো নম্বর খন্ডের ছ হাজার এ বিষয়ে আল্লামা আইনি হানাফি ও সমস্ত ইসলামী পন্ডিতর ঐক্যমত হল যে প্যান্ট গুটিয়ে বা জামা গুটিয়ে নমাজ যায় নয় প্রকাশ থাকে যে অহংকার করে হোক অথবা অহংকার না করে হোক উভয় অবস্থাতেই পুরুষদের জন্য গাটের নিচে কাপড় যথা প্যান্ট পায়জামা ও জুব্বা পরা হারাম জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস পাই যে মানে দীর্ঘ হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কাপড় পায়ের নলার মাঝামাঝি পর্যন্ত উঠিয়ে রাখো যদি মানতে না যাও তবে তাখনো পর্যন্ত রাখো তাখনো নিজে ঝুলিয়ে পড়া হতে সাবধান কারণ তা করা অহংকারের অন্তর্ভুক্ত আল্লাহ অহংকার পছন্দ করেন না আবু দাউদ চার নম্বর হাদিস এবং সাহি আহমদ ষোলো ষোলো হাজার ছশো নম্বর হাদিস এবং নবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহ কেয়ামতের দিবসে তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না তাদেরকে পবিত্র করবেন না উপরন্তু তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি তারা হল দান করার পর তার খোটা দানকারী নিজের প্রণ্যদব্য মিথ্যা শপথ করে বিক্রয় করে এবং পায়ের নিচে কাপড় পরিধানকারী বলার উদ্দেশ্য যে তিন প্রকার ব্যক্তি তার মধ্যে একটি হলো যে গোলারির নিচে কাপড় পরে তো পাবেন শাহি মুসলিম হাদিস নাম্বার একশো ছয় এবং শাহি নাসাই হাদিস নাম্বার দু হাজার পাঁচশো চৌষট্টি এবং শাহি আহমদ হাদিস নাম্বার একুশ হাজার চারশো চার এবং শাহি নাসাইতে আরো এক জায়গায় পাবেন